রাস্তা দাঁড়িয়েছি, মানববন্ধন করেছি। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি যে দর্শককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আসলে আমরা এগুলো সঠিক বিচার চাই। একটা সঠিক বিচার যদি হয়, একটা দর্শককে যদি রাস্তায় এনে সবার সম্মুখে ফাঁসি দেওয়া হয়, তখন আমার মনে হয় না দ্বিতীয়বার কেউ সাহস পাবে। এখানে দেখা যাচ্ছে যে ধর্ষণ হচ্ছে, কিন্তু কোনো সঠিক বিচার হচ্ছে না বলে এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। সিরাজউদ্দৌলা নামের এই চ্যালেঞ্জের পাশে চাই আমরা।